আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমার বাইক সার্ভিস নিয়ে। আমার বাইকটা বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট করছে, তো কেনার পর থেকে বড় ধরনের কোনো সার্ভিস করায়নি। তো লাস্ট আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্টে বাইকের অনেক কিছু নষ্ট হয়েছে। সো আজকে সেই বাইকটা সার্ভিস করতে চলে আসলাম বাইক স্টেশনে। এটা হচ্ছে চাঙ্কারপুল বক্সিবাজার মোড়ে। তো এখানে আসলে আপনি বাইক সার্ভিস করতে পারবেন, এছাড়া অনেক কিছু এখানে পাওয়া যায়। তো আমার বাইকটা দেখতে পাচ্ছেন অলরেডি পুরো খুলে, তারপর সেটাকে সার্ভিস করানো হচ্ছে, অনেক কিছু পার্টস এখানে লাগানো হয়েছে বাইকে। তো এই বাইক স্টেশন দোকানে আপনি কিন্তু মোবিল পাবেন, বিভিন্ন ধরনের মোবিল পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, সব ধরনের আইটেম মোটামুটি এখানে আছে। তবে সব থেকে বেশি যেটা আপনি এখানে পাবেন সেটা হচ্ছে বাইক সার্ভিস। আপনার পছন্দের বাইকটি কিন্তু অবশ্যই আপনি চাবেন যে একটা ভালো সার্ভিস করাই, আর ভালো লোক দ্বারা সেই সার্ভিসটা হোক। ঠিক তেমনই এখানকার এক ভাই আছে হৃদয় ভাই, যিনি বাইক স্টেশনের একজন সার্ভিসম্যান। তো উনি খুব যত্ন সহকারে কিন্তু বাইক সার্ভিস করে থাকেন, আর খুবই অভিজ্ঞ একজন পার্সন সে, তার ভিহেভিয়ার। আর এই দোকানে যারা আছে সবাই অনেক ভালো। আমার বাইকটা অনেক যত্ন করে কিন্তু ওনারা সার্ভিস করতেছে, দেখতে পাচ্ছেন বাইকটা অলরেডি অনেক খোলা হয়ে গেছে। তো আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে চাঙ্কারপুল পুরান ঢাকা বক্সিবাজার মোড়ের, দোকানের নাম হচ্ছে বাইক স্টেশন। এখানে আসলে কিন্তু আপনি রাস্তার বাম পাশে এই দোকানটা পেয়ে যাবেন। সো অলরেডি আমার বাইকটা পুরো ন্যাংটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি বসে আছি, বাইকটাকে দেখছি, পাহারা দিচ্ছি, আমার সামনে বসে থেকে বাইকটা সার্ভিসিং করা হচ্ছে। যেহেতু আমার বাইক, আমি চাই না যে আমার আড়ালে সার্ভিস করা হোক, আমার যত্নের বাইক। তো যাই হোক, বাইকটার সার্ভিস আমরা মোটামুটি প্রায় অনেকটাই করে ফেলেছি অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর বেসিক্যালি আমার বাইকটা বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের ফলে আমার বাইকের অনেক কিছু নষ্ট হয়ে যায়, আর বাইকটা এক কথায় একদম টান উঠতেছিল না। আমি যতই বাইকটা জোরে টানি না কেন, কিন্তু বাইকটা একেবারে স্লো, মনে হচ্ছিল যে ভিতরে জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছেন এই পার্টসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো ব্রেকিং সিস্টেমটা একেবারে খারাপ ছিল আমার। আমি ব্রেক ধরলে আমার বাইক ব্রেকে কাজ করতো না, আমি ব্রেক শুগুলো চেঞ্জ করি, সেই সাথে ক্লাচ প্লেটটাও একটু নষ্ট হয়ে গেছিলো। এদিকে আমার যে সামনে চাকার যেই ইয়াটা আছে, যে ডিস্কটা আছে, ডিস্কটা আমি একটা লক দেওয়া ছিল, সেই লকটা আমি খুলি নাই। তো দেখতে পাচ্ছেন আমার ব্রেক শুর অবস্থা পুরো ক্ষয় হয়ে গেছে। আমি যখন ব্রেক ধরি ব্রেকে কাজ করে না, আর যার ফলে অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাকে। তো ব্রেক শুগুলো চেঞ্জ করাটা আমার খুব জরুরি ছিল, যার জন্য ব্রেক শুগুলো চেঞ্জ করে ফেললাম। সেই সাথে যেটা বলছিলাম যে আমার সামনে চাকা যে ডিস্কটা আছে, ডিস্কটাতে আমি একটা সিকিউরিটি লক লাগানো ছিল, আমি লকটা না খুলে বাইক টান দিয়েছিলাম, যার ফলে আমার ডিস্কটা ডাল হয়ে যায়, মানে আঁকা বাঁকা হয়ে যায়। তো ওই ডিস্কটাও চেঞ্জ করবো আজকে। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে বাইকটা ভালো মতো সার্ভিস করাতে। আর সব থেকে বড় বিষয়টা সেটা হচ্ছে এখানকার হৃদয় ভাই, যিনি বাইকটাকে সার্ভিস করাচ্ছেন। হৃদয় ভাই খুব অভিজ্ঞ একজন লোক, তিনি খুব যত্ন এবং খুব ভালোভাবে সার্ভিস করান বাইকের। যে কোনো ব্র্যান্ডের বাইক কিন্তু আপনি এখানে সার্ভিস করাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার সামনে চাকা খোলা হচ্ছে, আর সামনে চাকার যে এই যে ডিস্কটা আছে গোল, এই ডিস্কটাই ছিল আপনার ডাল করা আর কি, মানে আঁকা বাঁকা ছিল, যার জন্য বাইকটা অনেকটা ঝুঁকি নিয়ে আমি চালিয়েছিলাম। তো এই ডিস্কটা আজকে চেঞ্জ করব। আর এখনকার সময়ে বাইকের যে পার্টসের দাম খুবই মারাত্মকভাবে বেড়ে গেছে আগের তুলনায়। তো আমার এই ডিস্কটা নতুন লাগাবো, আর এই ডিস্কটা আপনি বংশাল থেকে কিনতে পারবেন। আর একটা কথা বলেছি, যারা বাইকের অ্যাক্সেসরিজ আইটেম বংশাল থেকে কিনতে পারবেন। আর এখানে হচ্ছে সারিঘাট, যেটা আমি পা রাখার জন্য, এই সারিঘাটটা আমার ভেঙে গেছিলো প্রায় 1 মাস যাবত, যার ফলে যদি কেউ উঠে পিছনে তাহলে দেখা যায় পা রাখা অসুবিধা হয়ে যায়, সেই সারিঘাটটাও আজকে চেঞ্জ করলাম। তো এই যে এটা হচ্ছে নতুন ডিস্ক, আর এই ডিস্কটা নিয়েছে 2000 টাকা। ডিস্কটার দামও প্রচুর বেড়ে গেছে, আগে ছিল 1200 টাকা। তো এটা অরিজিনাল বংশাল থেকে নেওয়া। আর বাইকটা আসলে কেনার পর থেকে অনেক বেশি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে আমি, যদিও পালসার একটা ভালো বাইক, বাট আমার কাছে কেন মনে হলো যে এই বাইকটার প্রতি আমি এতটা স্যাটিসফাই না। তো আমার সামনে বসে থেকে আমার বাইক ঠিক করে, এটা আমার দেখতেও ভালো লাগে। তো আপনারা যখন বাইক সার্ভিস করাবেন বা ঠিক করবেন, আপনারা বসে থাকবেন, বসে নিজের বাইক নিজে দেখবেন, ভালো লাগবে। অনেক অসুবিধা সুবিধা এগুলো আপনি যদি যারা ঠিক করে তাদেরকে বলেন, দেখবেন যে মন মতো ঠিক হয়ে যাবে। তো হৃদয় ভাই কথা আসলে বারবার বলতে হচ্ছে, ও খুব অভিজ্ঞ একজন লোক, সে বাইকের সব কিছুই বোঝে, আর তারা এখানে আমার ভালোই মোটামুটি আপ্যায়ন করে। তো যাই হোক, মোটামুটি অনেক বছর, প্রায় 1-1.5 বছর পরে বাইকটি একটা ফুল সার্ভিসিং করালাম। যদিও যারা বাইক রাইডার আছেন, বাইক চালান প্রতি 6 মাস পর পর একটা,
মাস্টার সার্ভিস দেওয়াটা খুব জরুরি, কারণ আপনার বাইকের যখন প্রবলেম থাকে, প্রবলেম নিয়ে যখন আপনি রাস্তায় বাইক চালাবেন, অনেকটা ঝুঁকি সম্মুখীন হতে হবে। অনেকক্ষণ বসে থাকার পর একটু বোরিং লাগে, বোরিং লাগার পরে বাইরে হাঁটি, হাঁটার পরে দেখি। তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এই দোকানটার নাম হচ্ছে বাইক স্টেশন। বাইক স্টেশনে আপনারা যদি বাইক সার্ভিস করান তাহলে মনে হবে অনেক ভালো হবে। তো যাই হোক, দেখেন এখানে ব্রেকিং অয়েলটার যে কী অবস্থা, এই 3 বছরের মধ্যে আমি এই ব্রেকিং অয়েলটা চেঞ্জ করি নাই। চেঞ্জ না করার পরে ব্রেকিং অয়েলটার মধ্যে এত পরিমাণ ময়লা জমেছে, যেটা আসলে দেখে আমারও খুব খারাপ লাগলো যে আসলে কী করলাম। ব্যস্ততার কারণে ওরকম সময় দেওয়া হয় না। তারপরে হৃদয় ভাই কী করলো, আমার ব্রেকিং তেলটা চেঞ্জ করে নতুন একটু ব্রেকিং অয়েল দিয়ে দিল আর কি।